ডান্স রিয়েলিটি শো যারা দেখেন তারা সকলেই চেনেন অক্ষত সিংকে। অক্ষতের বয়স তখন 6 বছর, সেই থেকেই রিয়েলিটি শোয়ে তার যাত্রা শুরু। অতিরিক্ত ওজন হলে নাকি নাচ করা যায় না, এই ধারণাকে চোখে আঙুল দিয়ে ভুল প্রমাণ করে দিয়েছে অক্ষত। অক্ষতের জার্নি আজ শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক মঞ্চে অক্ষত তার ডান্স মুভসের মাধ্যমে সকলকে মুগ্ধ করেছে। তবে নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে অক্ষতের জার্নি শুরু হয়েছিল ডান্স বাংলা ডান্স জুনিয়রের মঞ্চে। তবে আজ অক্ষত কি করছে, তারপর কেটে গিয়েছে অনেকটা দিন, চলুন ফিরে দেখা যাক অক্ষতের সেই জার্নি আর আজ অক্ষত কি করছে। আগামী 3 মিনিটে সেই কাহিনী আমরা আপনাদের শোনাতে চলেছি। ডান্স বাংলা ডান্স জুনিয়রের মঞ্চে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল 6 বছরের এই মিষ্টি ছেলেটা। আর তারপরই হাওড়ার লিলুয়া অঞ্চলের অক্ষত পাড়ি দিল মুম্বাইতে। সেখানে ইন্ডিয়াস গট ট্যালেন্ট, ঝলক দিখলাজার মতন একাধিক লোকপ্রিয় রিয়েলিটি শোয়ে পার্টিসিপেন্ট হিসেবে অংশ নেয় অক্ষত। অক্ষত তার পজিটিভিটি এবং নাচের মাধ্যমে সকলের মন জয় করে। সেই মঞ্চেই অক্ষত জানায় সে সলমান খানের বিশাল বড় ভক্ত। তারপরেই সলমান খান ও অক্ষতের একসঙ্গে একটি নাচের ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। সেখানেই থেমে থাকেনি অক্ষত, জাপানিজ টিভি কমার্শিয়ালেও দেখা যায় তাকে। 2017 সালে অক্ষত অংশ নেয় লিটল বিগ শর্টসে এবং 2019 সালে অক্ষতের সেই স্বপ্ন পূরণ হয়। সে বছর ব্রিটিশ গট ট্যালেন্টে গোল্ডেন বাটন জিতে নেয় অক্ষত। আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করে এই বিস্ময় বালক। সেই মঞ্চেই অক্ষত জানিয়েছিলেন নাচ করার পেছনে তার 2টি উদ্দেশ্য, এক হলো নিজে খুশি থাকা এবং অন্যটি হলো অপরকে খুশি করা। এবং বলা যায় এই 2টি ক্ষেত্রেই অক্ষত সফল। অক্ষত শুধুমাত্র একজন ভালো ডান্সার নয়, পাশাপাশি একজন মোটিভেশনাল স্পিকার। সম্প্রতি টেড টকসেও নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছিল অক্ষত। অক্ষত এই মুহূর্তে বোর্ড এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, পড়াশোনার পাশাপাশি জোর কদমে চালিয়ে যাচ্ছে তার ডান্স। আপনাদের জানাই অক্ষত এই মুহূর্তে মুম্বাইয়ের বাসিন্দা, সেখানেই চলছে তার পড়াশোনা এবং ডান্স প্র্যাকটিস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.